নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি থর দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হবে, তাই আপনারা যে কোনো দিনই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে থর দিয়ে রেসিপিটা তৈরি করছি। থর ঘণ্ট তৈরি করার জন্য আমি দোকানের থর নিয়েছি। থোরটা যতটা মোটা দেখা যাচ্ছে এতটা মোটা কিন্তু থোরটা না, থোরের গায়েও অনেক কটা খোলা রয়েছে। এই খোলাগুলো ফেলে দিয়ে প্রথমে থোরটা কেটে নিতে হবে। দুটো থোরের গায়ে দিয়ে আমি খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন ভেতরে একদম পরিষ্কার থোরটা বেরিয়ে গেছে, ভেতরে পরিষ্কার থোরটা বেরিয়ে গেছে। এবার থোরের গায়ের খোসাটা হালকা করে ছাড়িয়ে নিতে হবে, খুব পাতলা করে ছাড়াতে হবে। থোরের গায়ের খোসাগুলো দেখুন আমি সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার থোরটা পাতলা পাতলা পিস করে প্রথমে কেটে নিতে হবে। পাতলা পিস করে কাটার সময় দেখবেন অনেক আঁশ বেরোবে, এই আঁশগুলো আঙুলের মধ্যে এইভাবে জড়িয়ে নিলে কিন্তু আঁশগুলো ছাড়ানো হয়ে যাবে। এই আঁশগুলো যদি না ছাড়িয়ে নেওয়া হয় তাহলে খাওয়ার সময় কিন্তু মুখে বাঁধবে, খেতে ঠিক ভালো লাগবে না। কয়েকটা থোরের পিস আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার একেবারে সরু সরু করে কেটে নিতে হবে। এই আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি, হাতের মধ্যে আটকে আছে। এই দেখুন আমি থোরটা এরকম সরু করে কেটে নিয়েছি। আর থোরটা কাটার পরে কিন্তু জলে দিতে হবে, নাহলে কিন্তু থোরটা কালো হয়ে যাবে। আমার সবটুকু থোরই কেটে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি রান্নাঘরে। এবার গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার এই থোরগুলো আমি কড়াইয়ের মধ্যে করে সেদ্ধ করে নেব, তার জন্য থোরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই থোরের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর অল্প করে একটু জল, খুব বেশি জল দেব না। এবার এই নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। থোরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি থোরটা নামিয়ে নিচ্ছি। এবার এই সেদ্ধ করা থোরগুলো ঠান্ডা করে নিতে হবে, ততক্ষণ আমি কিছু মশলা বেটে নিয়ে আসছি। এবার কয়েকটা জিনিস আমি একসঙ্গে মিশিয়ে বেটে নেব। আমি 1 চামচ পরিমাণ কালো সর্ষে নিয়েছি, সর্ষেটা আমি ধুয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে নিয়েছি, এটাও আমি ধুয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ পোস্ত নিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা নিচ্ছি, একটুখানি নুন নিচ্ছি। এবার সবকিছু একসঙ্গে আমি বেটে নেব। অনেক সময় দেখবেন সর্ষে বাটলে পরে তেঁতুল লাগে, একটু নুন আর লঙ্কা যদি দিয়ে সর্ষেটা বাটা হয় তাহলে কিন্তু সর্ষে তেতে তো লাগে না, তাই আমি নুন আর লঙ্কা দিয়ে একসঙ্গে সর্ষেটা বেটে নিয়েছি। সর্ষে আর পোস্তটা বাটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আমি রান্নার সময় থোরের মধ্যে আমি বাদাম দেব, তার জন্য আমি কিছু বাদাম ভেজে নিয়েছি। এই বাদামটা আমি বেটে নিচ্ছি। বাদামটা কিন্তু ভাজা বাদাম।
বাদামটা আমি একেবারে মিহি করে বাটবো না, একটু কুচি কুচি রয়েছে, এরকম অবস্থায় তুলে এনেছি। থোরটা ঠান্ডা হওয়ার পর আমি একটা থালায় তুলে এনেছি। থোরটা সেদ্ধ করার সময় খুব অল্প জলই দেওয়া হয়েছিল, তবুও থোরটা সেদ্ধ হওয়ার পর কিন্তু কিছুটা জল রয়েছে। এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, কারণ থোরের কিন্তু অনেক গুণ রয়েছে। যাদের হাই প্রেশার আছে তারা যদি নিয়মিত কিছু দিন থোর খান, তাহলে কিন্তু প্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তাই থোর সেদ্ধ করার সময় কিন্তু খুব কম পরিমাণ জল দেবেন। এবার থোরটা রান্না করার জন্য আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতাকে আমি দু টুকরো করে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আমি দু টুকরো করে দিয়ে দিচ্ছি, দিচ্ছি গোটা গরম মশলা, এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ সবই আছে, আর একটুখানি গোটা জিরে দিচ্ছি। মশলাগুলো ভেজে নেব। গরম মশলাগুলো ভাজা হয়ে, সব মশলা ভাজা হয়ে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছু আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি থোরটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, সেটা খেয়াল রেখে নিয়েই আমি আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম আছে, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প করে একটু জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি থোর সেদ্ধ করার জল একটুখানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। আলু দিয়ে আর মশলা দিয়ে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা থোরগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু দিয়ে নিয়ে করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। থোরটা দিয়েও আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এখনো কিন্তু আলুগুলো সেদ্ধ হয়নি, এর জন্য অল্প করে একটু ঝোল দিতে হবে। আমি যে থোর সেদ্ধ করার জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে ঝোল দিচ্ছি। থোর সেদ্ধ করার জলটা আমার সম্পূর্ণভাবে কাজে লেগে গেল। এবার নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর থোরটা আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি থোর ঘন্টে দেওয়ার জন্য অল্প একটু নারকেল কুড়িয়ে নিয়েছি, সেই নারকেল কোড়াটা এখনই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চীনা বাদাম বাটা। এই বাদামের কুচিগুলো খাওয়ার সময় মুখে করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নারকেল কোড়া, চিনাবাদাম বাটা এগুলো দিয়ে আমি সব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিতে হবে। সর্ষে বাটা দিয়ে আমি 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ চিনি দিচ্ছি।
চিনি দিয়ে মেরে চেড়ে মিশিয়ে নিতে হবে। থোর ঘন্টটা আমার প্রায় রান্না হয়ে এসেছে। সব শেষে আমি অল্প করে একটু গুঁড়ো গরম মশলা আর একটুখানি ঘি দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার ঘি আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে থোর ঘন্টটা। এরকম থোর ঘন্ট হলে পরে কিন্তু ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আপনারা দেখতে পেলেন আমি কীভাবে থোর ঘন্ট তৈরি করলাম। এইভাবে থোর ঘন্ট রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারাও একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।